ফ্রেন্ডস, তোমরা দেখছো এসএস নেচার টিপস এবং ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সঙ্গে আমি শুভাশিস দেবনাথ। অ্যান্ড হ্যালো ফ্রেন্ডস, আমি হলাম অঙ্কু। আমি হলাম সৌগত। তো বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের দেখাবো যে জল কী করে অপচয় হচ্ছে এবং তা রোধ করার জন্য আমরা কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারি। তো এই ভিডিওটা আপনি স্কিপ করবেন না, চলুন এই ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আমরা ছোটোবেলা থেকে জানি যে পৃথিবীতে তিন ভাগ জল এবং এক ভাগ স্থল, কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী কিছু কিছু পরিবেশে আমাদের জলের খুব অভাব পড়ে যাচ্ছে। তো সেই জন্য আপনারা কিছু টিপস দেব। জানেন যে আপনারা জানেন যে চেন্নাইতে এরকম এক বোতল একটি জলের দাম 400 টাকা থেকে 500 টাকা, এবং তামিলনাড়ুতে তো জলই পাওয়া যাচ্ছে না। রাজস্থানে এক একটি কুয়ো প্রায় শুকিয়েই যাচ্ছে, এবং তারা জল নিয়ে আসার জন্য অনেক দূর থেকে, প্রায় ট্রেন থেকে 400 কিলোমিটার পর্যন্ত তারা জল নিয়ে আসতে যায়। তো আপনারাই ভাবুন বন্ধুরা, যে আমরা কী করব, জল বাঁচানোর জন্য আমরা কী কী করতে পারি। মা কালী বলছি ভাই, মা কালী বলছি, তুই তামিলনাড়ু চলে যা, তামিলনাড়ু চলে যা, তামিলনাড়ু। ভালো কথা বলবো, এসব গুজবে কান দেবেন না, বাড়ি যান, এক ছিপি জলে চান করুন। জল তো বাঁচাতে হবে না, জল বাঁচাতে হবে, এক ছিপি জলে চান করুন, খান দান, জল না খেয়ে ঘুমিয়ে পড়ুন। তো ছাড়ুন এসব পাগলদের কথা, কানে নিয়ে লাভ নেই। তো চলুন আমাদের টিপস চালু করা যাক। তো টিপ নাম্বার 1, এরকম তো অনেক জায়গাতেই দেখেছেন যে আমরা রাস্তা থেকে যাচ্ছি, কোনো জায়গায় কল ভাঙা থাকতে পারে বা কলটা খোলা থাকতে পারে। তো সাধারণত আমরা এই বিষয়ে কী করি, কোনো পদক্ষেপই আমরা গ্রহণ করি না। তবে আমাদের এটা করা উচিত না, আমাদের প্রতি মুহূর্তে জল বাঁচানোর পদক্ষেপ নেওয়া উচিত। এই যে আপনাদের যে বললাম, কলটা খোলা আছে বা কলের মুখ ভাঙা আছে, তাতে অনেক সমাজের অনেক জল অপচয় হয়ে যাচ্ছে, এটা আমাদের বন্ধ করতে হবে। এটা হচ্ছে একটা অন্যতম প্রধান কারণ জল অপচয়ের রোধ করার। টিপস নাম্বার 2, আপনাদের প্রথমে বলেছিলাম তামিলনাড়ুতে এখন প্রায় জল পাওয়াই যাচ্ছে না। এই যে তামিলনাড়ু, ওখানে যে জল এতটা কমেছে, আপনারা ভাবছেন হয়তো ওখানকার লোকেরাই এই জন্য দায়ী, কিন্তু আপনারা এটা জানেন না যে এর জন্য, আপনারা এটাও জানেন না যে এই জন্য আমরা সকলেই দায়ী, পরিবেশে আমরা সকলেই দায়ী যে একটা যে কোনো অঞ্চলের জল কমে যাওয়া, সেখানকার ভূগর্ভস্থ জল এতটাই কমে গেছে যে ওখানে কোনো চাপকল থেকে জল পড়ছে না। তো আপনারা যদি যে কোনো জায়গায় কুয়ো বা জলাশয়, সেসব জায়গায় বর্জ্য না ফেলে বা গরু মোষ স্নান না করিয়ে বা কাপড় জামা না কেচে আপনি যদি সেখান সেই জলগুলো সংরক্ষণ করতে পারেন, তাহলে একটি বড় ভূমিকা হবে যে আপনি জল অপচয় রোধ করবেন। অনেকে এটা হয়তো সিরিয়াসলি নেয় না, তার জল জানতে প্রমাণ হচ্ছে আমার গুণধর ভাগ নেই। চলুন আমাদের সঙ্গে কিছু কথা বলা যাক। আমি কিছু বলতে পারবো না, আমি গরিব মানুষ দাদা, আমি রাস্তায় দিক ওদিক খাই, আমি কিছু বলতে পারবো দাদা, কি বলবো। আমার ভাগরা যে এটা এই কথাটা ইয়ার্কি হিসেবে নিয়েছে, কিন্তু ও কিন্তু 100% এই কথাটা ঠিক বলেছে। যেসব এলাকায় উষ্ণতা একেবারে বেশি, সেসব এলাকায় কুয়ো জলাশয় ইত্যাদি জল শুকিয়ে যায়, এবং সেসব এলাকায় লোকেরা জল, বৃষ্টির জল সংরক্ষণ করে তাতে মধ্যে হ্যালোজেন ট্যাবলেট ও অন্যান্য জল পরিশোধন দ্রব্য মিশিয়ে তাতে পানীয়যোগ্য করে। সেটাই আমাদের জন্য, পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। ঘাস, ঘাস মানে গাছ, গাছে তো জল দিতেই হবে। গাছ বাঁচাও, গাছ বাঁচাও, গাছ বাঁচাও, গাছ বাঁচাও, গাছ বাঁচাও, গাছ বাঁচাও, গাছ বাঁচাও। মাগো, টিপস নাম্বার 3, অনেকেই এটা করে যে জলের কলের তলায় বালতি রেখে দিয়ে অন্য কাজে চলে যায়, এর ফলে বালতি ভরে গিয়ে জল উপচে পড়ে যায়, এই কারণেও পরিবেশের অনেকটা জল নষ্ট হয়ে যায়। টিপস নাম্বার 4, অনেকেই এটা করে থাকে যে শেভিংয়ের সময় অথবা ব্রাশের সময় আমরা কলের জলটা খোলা, কলের মুখটা খোলা রেখে দিই, তাতে পরিবেশের অনেকটা জল নষ্ট হয়ে যায়। টিপস নাম্বার 5, অনেকেই আছে যে গাড়ি ধোয়ার সময় যে নির্দিষ্ট পরিমাণ জল আমাদের লাগে, কেউ কেউ আছে তার থেকে দ্বিগুণ পরিমাণ অথবা তার তিনগুণ পরিমাণ জল গাড়ি ধুতে প্রয়োগ করে, এটা আমাদের করা উচিত না, এতেও পরিবেশের অনেক জল অপচয়। এই ভিডিওতে আপনাকে 5টা টিপস বললাম যাতে আমরা জল অপচয় রোধ করতে পারি। এই ভিডিওতে আপনার যেই টিপসটি সবথেকে বেশি ভালো লাগলো সেই টিপসটি আপনি কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনেক লাইক করুন এবং অনেক অনেক শেয়ার করবেন।
এবং ভিডিওটি ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করবেন এবং আমাদের যাতে পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে সবথেকে দ্রুত পৌঁছায়। বাই।